Didi. এই মেয়েটাকে নিয়ে কি বলবো? নেই কাজ পুত্র সাজ, টাকার জন্য আজকাল মানুষ কি না করছে। লজ্জা করে না তোমার? একজন ভিখারিনী থেকে তুমি টাকা ছিনিয়ে নিচ্ছ? আরে কি বলবো বাবা, এই কাছেই যাওয়ার ছিল, একটু ছেড়ে দেবে বাবা? মিথ্যেবাদী প্রতারক, তোমার নির্বুদ্ধিতা এবং লোভের জন্য এদের প্রত্যেকের রোজগার চলে গেল। বেরো এখান থেকে। আমার টাকা? টাকার লোভ তো সবসময় এর ছিল, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না টাকার জন্য বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ককে নিয়েও কেউ খেলতে পারে। লোভের বশবর্তী হয়ে এতটা নিচে কেউ আদৌ নামতে পারে এটা ভাবা যাচ্ছে না। পর্দা সিঁদুরটা পরিয়ে দিন। তাহলে এখন শুভ বিবাহ সম্পন্ন হলো। যত খুশি হওয়ার আজ এই মুহূর্তে হয়ে নে ভুল, কারণ আজই তোর জীবনের শেষ খুশির দিন। আজকের পর তোর জীবন থেকে সুখ মুছে যাবে। এই সময়টার জন্য কত বছর ধরে অপেক্ষা করে আছি, কিন্তু আজ যেটা ঘটলো তারপরে মা, আমি আমার ভাগ্যকে নিরুপায় হয়ে মেনে নিতে বাধ্য হয়েছি। পরিবারের বাকিদের ব্যাপারে জানি না, কিন্তু মা, শোভন বাবুকে যতটা চিনি উনি খুব ভালো মনের মানুষ, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তুমি নিজের খেয়াল রেখো, কারণ আমি এখন থাকবো না, তোমাকে বকে বকে ওষুধ কে খাওয়াবে? ফুল মা, সারা জীবন সুখে থাক। আর আমি যদি তোর সঙ্গে কোনো ভুল করে থাকি জেনে বা না জেনে, তাহলে আমায় ক্ষমা করে দিস মা। আর মা, ভগবান এটা জানে আমি কখনো তোর ব্যাপারে বা নির্মলার ব্যাপারে কোনো খারাপ কিছু ভাবিনি। তুই
সবকিছু ভুলে নতুন করে জীবন শুরু করিস। তুই সুখী হও মা। জামাই বাবা, আমার জীবনটাকে আপনার হাতে তুলে দিচ্ছি। আমার ফুলকে আপনি দেখবেন। আরে, আমাদের ঘরটা ফাঁকা হয়ে যাবে একেবারে। তুই থাকবি না তো বাড়িটা একেবারে খা খা করবে রে মা। বাবা জীবন, আমাদের বাড়ির লক্ষ্মীকে তোমার হাতে তুলে দিলাম। তোমার কাছে একটাই মিনতি, আমাদের ফুল মার চিরকাল খেয়াল রেখো যেন। অনেক আদর অনেক যত্ন করে বড় করেছি ওকে। তারা দেবীকে তো দেখতে পেলেন না? মা ঠাকুরন, এখন থেকে ওনারই তো দায়িত্ব আমাদের মেয়ের খেয়াল রাখার। উনি তো এই দুটো ছেলে মেয়েকে এক করে দিলেন। আসল যুদ্ধ তো এবার শুরু হবে। চন্দ, এই মেয়েটার বাড়ি ঢোকার আগে যা যা বলেছি সব যেন হয়ে যায়। ওকে এমন স্বাগত জানাবো, বিদায় বেলার চেয়ে বেশি কান্নাও বাড়িতে ঢুকে কাঁদবে। আরে এখন কাঁদছ কেন মা? তোমার সুখের দিন তো এবার শুরু হবে। আমাদের বাড়িতে পাবে তুমি অনেক ভালোবাসা আর আশি সব কিছু যেগুলোর তুমি স্বপ্ন দেখতে। এই কান্নাটা তুই তোর ভবিষ্যতের জন্য জমিয়ে রাখিস। এরপর তো কান্নার অনেক সুযোগ পাবে। যদি সুযোগ না পাস তাহলে আমি এনে দেবো, কান্নার সুযোগে খামতি থাকবে না। আমরা ওর অনেক খেয়াল রাখবো। বাবা জীবন, হাত খুল, তোর হাতটা দে। মামির তরফ থেকে এই আশীর্বাদটা রাখো। জামাই বাবা, আসলে কি হয়েছে, শোভনের শরীরটা বিশেষ ভালো নেই। বিয়ের পাশাপাশি নতুন কাজের খুবই চাপ, দুটো দিক সামলাতে গিয়ে একটু হিমশিম খেয়ে গেছে। তাছাড়া ওর দায়িত্ব অন্য কারুর সাথে ভাগ করে নেয় না। এবার আমাদের এগোনো উচিত, বাড়ি ফিরেও তো অনেক আচার অনুষ্ঠান আছে। আপনাদের কাছে ক্ষমা চাইছি আমি, এবার এগোই।
বিশ্বাস হচ্ছে না তোমার সঙ্গে আমার বিয়ে হলো। কিন্তু তুমি ছাড়া আর কেই বা এমন হতে পারে যে টাকার লোভে এত নিচে নামতে পারে, যে একজন বিবাহিত পুরুষের দ্বিতীয় স্ত্রী হতেও একবার ভাবে না। শোভন বাবু, আমার মনের মধ্যে অনেক প্রশ্ন জমে আছে, কিন্তু এটা বুঝতে পারছি না যে প্রশ্নগুলো করব কিভাবে। কথা তো শুধু আপনার পরিবারকে নিয়ে নয়, ওরা তো আমাকে এক প্রকার কিনে নিয়েছে, আর এই পাপের ভাগিদার তো আমার নিজেরই মামা, তাই না? কানাইয়ের কাছে একটাই চাওয়ার, যেন আপনি আমাকে কখনো না ঠকান, যেমনটা আমার আপনজনরা করেছে। আর আশা করছি আপনি আপনার পরিবারের মতো নন, যারা আমাকে অসম্মান করেছে। দরজাটা ভালো করে বন্ধ করো। আমি তো দরজাটা খুলিনি, আমি তো শুধু হ্যান্ডেলটা ধরেছি। দরজা তো লক করেছিলাম আমি, হয়তো ঠিক করে লক হয়নি। এত দায়িত্ব জ্ঞানহীন কি করে হতে পারো? একটা অঘটন ঘটে গেলে তখন? সরি সরি বর্দা। বৌদি তুমি ঠিক আছো তো? নতুন বোমা দাঁড়াও। আরে শোভন, কোথায় যাচ্ছ? দেখো তোমার ইচ্ছা থাকুক বা না থাকুক, গৃহপ্রবেশের অনুষ্ঠানটা তো করতে হবে, বলো। তাই না মা ঠাকুরন? হ্যাঁ। তোমার মনে আছে তো ওই যে থালা হাতে যেটা হলো? তোমার উপর ভরসা করে মেয়েটা তার নতুন সংসার শুরু করছে। তুমি তো সবসময় তোমার ভক্তের কথা শোনো, আমার মেয়েটার কথা একবার শোনো। তুমি ওর সাথে থেকো ঠাকুর, ওকে রক্ষা করো, ওকে কখনো একলা ছেড়ো না। ভগবান ওকে সুখে রাখবেন দেখিস নির্মলা। সব থেকে ভালো বিষয় তো এটাই যে আমাদের জামাই খুব ভালো একজন মানুষ, ও ফুলকে খুব সুখে রাখবে। এটা আমাদের বংশের একটা নিয়ম, বলা হয় এই নিয়ম পালনেই জানা যায় যে নতুন বৌমা এলে বাড়ির ভবিষ্যৎটা কেমন হবে। দেখছো তো থালাগুলো একটা শাড়িতে রাখা, শোভন এই থালাগুলোকে তলোয়ার দিয়ে এক এক করে পাশে সরাবে, তুমি সেই থালা এক এক করে তুলবে। কিন্তু মনে রেখো থালা তোলার সময় যেন টু শব্দও না হয়, কারণ যদি শব্দ হয় তাহলে ধরে নেওয়া হয় যে নতুন বৌমা বাড়িতে শান্তি আনতে পারবে না, কলহ বাড়াবে। মনে রেখো না থালা ফেলতে পারবে, না তোলার সময় কোনো রকম ভুল করতে পারবে। তাহলে শুরু করি বৌমা। এটার এবার কিন্তু খুব বড় সড়ো ইনসাল্টিং হতে চলেছে।
আরে বা বৌমা, প্রথম থালাতেই হাত জবাব দিয়ে দিল। আরে সামলাও থালাটাকে, নয়তো সংসার কি করে সামলাবে। আমি এমন তেল লাগিয়েছি না এই থালার ধারগুলোতে যে সব গ্রামবাসীদের জন্য লুচি ভাজার পরেও এতে তেল বেঁচে থাকবে। বৌমা কি হলো, থালা উঠছে না? আসলে এই এই থালায় তেল লেগে গেছে। তেল? সরস্বতী বৌমা, থালার দায়িত্ব তো তোমাকে দিয়েছিলাম আমি। এতে দিদির কোনো দোষ নেই, এই থালাগুলো তো ঠাকুর মশাই পাঠিয়েছেন, আমরা তো শুধু প্যাকেট খুলে এখানে বসিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি অন্য একটা থালা আনতে বলছি। এই কে আছো? হ্যাঁ গো, থালাগুলোকে শুদ্ধিকরণ করা হয়েছে, এগুলো যদি বদলানো হয় তাহলে তো অমঙ্গল হবে বলো। কে জানে আমাদের বাড়িতে কার কালো ছায়া পড়েছে। নিয়ম পালন এই থালাগুলো দিয়েই করতে হবে, নয়তো নিয়মটা বাদ দিয়ে দিই, কি বলেন মা ঠাকুরু? বলো বৌদি। তুই জানিস নির্মলা, তোর এই ভাই না সারা বছর রাখির অপেক্ষায় থাকে, আর এই রাখি আমার কাছে শুধু উৎসব নয় রে, এটা একটা দায়িত্ব। শুধু নিজের বোনেরই নয়, বরং তার সন্তানের জীবনকে রক্ষা করার। নির্মলা, আমি জানি তুই আমার উপর একটু রেগে আছিস, আর তার কারণও আছে, কিন্তু তুই ভেবে দেখ, ফুলের সঙ্গে যখন ওই দুর্ঘটনা ঘটেছিল, ফুলের বরযাত্রীর বাস ব্রিজ ভেঙে নিচে পড়ে গেছে, সেই দিন থেকে বিয়ে পর্যন্ত কত কিছু সহ্য করেছে বিচারি। আর তুই তো সব সময় ভগবানের কাছে প্রার্থনা করতিস, তোর ফুলের যেন ভালো জায়গাতে বিয়ে হয়, ও যেন খুব সুখে থাকে। আর আমার ফুল মায়ের বিয়ে হওয়া তো দূরের কথা, ও তোর কোনো বান্ধবীর বিয়ে তো যেতে পারত না, লোকে বলতো আমার ফুল মা নাকি অপয়া। মা, এখন যেন আর কোনো অমঙ্গল না হয়। একটা থালা তো তুই তুলে নিলি, বাকি থালাগুলোতে আরো বেশি তেল আছে, দেখি কি করে তুলিস। দাদু ভাইয়ের সঙ্গে এই থালাগুলো তোমার শাশুড়িকে দিয়ে দাও।
জীবন ভালোবাসায় ভরে উঠুক। এই ছোট্ট থালাটা জানো কেন? এটাতে করে আমি আমার নাতিকে খাওয়াবো, যাকে শোভন আর তুমি আমায় দেবে। এটা তারই জন্য মা।